দর্শক, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবালের পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন এবং ভোটারদের কাছে ভোট চেয়েছেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজমিয়া। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আব্দুর রশিদ তালুকদার ইকবালের বিপক্ষে কাজ করেছেন, এমনকি একটি মহল প্রকাশ্যে বলে বেড়াচ্ছে জজমিয়া ইকবালের বিপক্ষে কাজ করেছেন। তবে চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজমিয়া বলছেন তিনি আব্দুর রশিদ তালুকদার ইকবালের পক্ষে কাজ করেছেন এবং তার মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়েছেন। এমনকি জজমিয়া যে বিষয়টি বলছেন যে আসলে তার ছেলে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি তার ছেলের পক্ষে যতটা কাজ করেছেন মাইক প্রতীক নিয়ে তার ছেলে নির্বাচন করেছে, তার পক্ষে যতটুকু কাজ করেছেন মোটরসাইকেলের পক্ষে ঠিক ততটি কাজ করেছেন, এবং তিনি যত জায়গায় মাইক প্রতীকের ভোট চেয়েছেন তত জায়গায় কিন্তু মোটরসাইকেলের প্রতীকের ভোট চেয়েছেন। এই বিষয়টি কিন্তু তিনি বলছেন। আসলে তিনি কার পক্ষে কাজ করেছেন আমরা একটু জানতে চাই ব্রাহ্মণডুরা ইউনিয়নের যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের কাছ থেকেই। আচ্ছা, হিসাবে আমরা মোটরসাইকেলের পক্ষে কাজ করার লেগিয়া নির্দেশ দিয়েছেন এবং মাইক মোটরসাইকেল ফুটবলের কথা বলছেন। আমরা জানার মতো আমরা জানি যে তাই মোটরসাইকেলের কাজ করছেন এবং আমরাও নির্দেশ দিয়েছেন, আমরা তার নির্দেশ হই, আমরাও হাত চালাই দিয়েছি। আমরা তো এক দলের মানুষ, আমরা উপজেলা পর্যায়ে রাজনীতি করি, নির্বাচন আইসে, আমরা দলের নির্দেশ মতে এই আমরা দলীয়ভাবে তো আমরা ইকবাল ভাইরে ভোট দিছি। চেয়ারম্যান সাহেবের ছেলে মাইক মাকড়া প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছে, উনিও আইসে নির্বাচনের আগের দিন, আয়া উনি কইছে যে আমার আগে হইলো মোটরসাইকেল, পরে আমার ভোট মাইক, আর একটা ভোট এলাকা হিসাবে ফুটবল হতে ভাই। এটা তো ফুরিগলার বাজারে মিটিং হয়েছে, এই মিটিংয়ের মধ্যে আমরা ওয়ার্ডের মেম্বার আক্তার সর্দার বক্তব্য দিয়ে এই কথা কইছি, তখন খেয়ে যে এই কথা চললো কীভাবে চললো এটা তো আর জানি না আমরা, যে চেয়ারম্যানে গুড়ার লাগিয়ে কাটছে। আমরা কাছে তো চেয়ারম্যানও গুড়ার ভোট চাইছে না, আমরাও ভোট দিছি, আমরা তার হলে ওয়ার্কও করছি, তা তো চেয়ারম্যান সাহেব এই মাইকের লাগি ওয়ার্ক করছে আর মোটরসাইকেলের লাগি আর ফুটবলের কথাও কইছে। আমরা চেয়ারম্যান সাহেব এদিকে আইসুন, তো এদিকে আইসে তখন আমরা আগুয়াইছি, আর চেয়ারম্যান সাহেব দিদি গেছে, গিয়া ঢুকছে, আমিও ঢুকছি সাথে, গিয়া দেখি কার ভোট চাইতেছে, গিয়া দেখি যে মাইকের আর সাইকেলের বুঝা বুঝা সুন্দরভাবে হইতেছে, হওয়ার পরে এরপরে এটা আমি ধরে গেছি, আমরা কয়েকজন কইছি প্রায় সময় সবাই দাঁড়া দাঁড়া পাইছে, তারা কইছে আমি সাথে আসলাম এদিকে মাইকের আর এই ফুটবল, হ্যাঁ আর মোটরসাইকেল, এইটুই আমরা চলো গান হয়ে গেছে, আমরাও এটা যদি আসি এইভাবে চলতেছে চেয়ারম্যান সাহেব এইটুই হয়ে গেছে। নির্বাচনের আগের দিন চেয়ারম্যান সাহেব মোটরসাইকেল এবং ফুটবল এবং মাইক এগুলোর জন্য বুট চাইছে। নির্বাচনের আগের দিন চেয়ারম্যান সাহেবে মোটরসাইকেলের লেগে বুট চাইছে, এবারে মাইকের লেগে বুট চাইছে, আর ফুটবলের লেগে বুট চাইছে, আর ঘোরার কোনো বুট চাইছে আমরা শুনছি। মাইকের লেগে আমরা মাঠ করছি দুই দিন আমাদের মসজিদ বাইর বোকান আইয়া কইছে বাবা তোমরা বউ আমাদের সেটা কথা পাতি আছে, কারণ বইছে তাই বইয়ের সাইডে কইছে আমার উপরের বুটটা তোমরা সবাই দিও, হ্যাঁ মোটরসাইকেল ডাইরি করে কইছে, তার ফরিদা কইছে বেটার জি। ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজমিয়া আওয়ামী লীগের লোক এবং উপজেলা চেয়ারম্যানের জন্য সবসময় ভোট চাইছে, আমাদেরকেও বলছেন মোটরসাইকেলে ভোট দেওয়ার জন্য। উনি কি খুব মানে ওই যে রিউমার্স হচ্ছে ঘোরার জন্য কাজ করছেন, এটা বোয়া কথা, অনেকে অনেক ধরনের নোংরা কথা ওনারে কালার করার জন্য অনেকে বলতে পারে, তো এরকম কথা আমরা শুনি নাই বা আমাদের কাছে কোনো দিন ভোট অন্য মার্কার জন্য চাই নাই, উনি যা ভোট চাইছে বা শ্রম দিয়েছে উনি মোটরসাইকেলের জন্য আমি যতটুকু জানি। চেয়ারম্যান সাহেব শুধু মোটরসাইকেলের পক্ষে কাজ করছে, মোটরসাইকেল প্লাস ফুটবল এবং মাইকের কাজ করছে, এছাড়া দ্বিতীয় কোনো প্রতীক নাই, সেটা একটাই প্রতীক শুধু মোটরসাইকেল এবং মাইক এবং ফুটবল।
যে রিউমারটা ছড়াইছে এটা কাজ করছে না, এটা আসলে সত্যি না? এটা আসলে সত্যি না, আমাদের এইদিকে এরকম কোনো আলাপ আলোচনা হয় নাই, শুধু একমাত্র ইকবাল ভাইয়ের পক্ষে, মোটরসাইকেলের পক্ষে কাজ করছে।